প্রধানমন্ত্রী করছে বিস্তারিত রয়েছে সামনে এবং দেখতে পুলিশ প্রশাসন একেবারে এই মুহূর্তেই প্রধানমন্ত্রীর এবং আওয়ামী লীগের বিপক্ষে চলে গিয়েছে তাদের বিশা নিষেধাজ্ঞা বাঁচার জন্য নিরপেক্ষ ভূমিকা পালন করছে বিস্তারিত রিপোর্ট রয়েছে সামনে এবং এই অংশে দেখতে পারবেন শক্তিশালী নয় দেশের সেনা প্রধানরা বাংলাদেশে এসে গোপনে বিএনপির সেই হোটেলের মধ্যে গোপনে বৈঠক করে যে ফাইসালা গুলা করেছেন এবং মনে নেই আপনারা দফায় দফায় বিদেশিদের সাথে দেখা করে বাংলাদেশের রাজনীতিতে হস্তক্ষেপ করার জন্য বলেছিলেন বিকেলে বিএনপি নয়পলটন কারজলায় আপনারা দর্শকমন্ডলী সম্পূর্ণ ভিডিওটি দেখলেন এই ভিডিও সম্বন্ধে অবশ্য আপনাদের মলার मैथमेटिक्स ফক্সে জানবেন ইতিমধ্যে আপনারা অবগত আছেন সচীর সংবাদ দিয়েছেন ফয়জুল হক তিনি বিভিন্ন দিক দিক নির্দেশনা করে তিনি বিষয়টি জোরালোভাবে বলে দিয়েছেন কিন্তু আমরা সর্বদাই মনে করি যে সর্বদাই আগামী নির্বাচনকে কেন্দ্র করে যে অবস্থা সামনের দিকে যাচ্ছে এখন আমরা বলতে পারছি না যে প্রধানমন্ত্রী পদত করে তিনি সুষ্ঠু নির্বাচন দেবেন তিনি সর্বদাই বলছেন যে সরকারের অধীনে নির্বাচন হবে এক দফা দাবি তারা দিয়ে দিয়েছেন আর সেই প্রেক্ষিতে আমরা বুঝতেই পারি যে আগামী নির্বাচন নিয়ে কিছু একটা ভয়ঙ্কর রূপের দিকে যাচ্ছে ইতিমধ্যে ভারত যে পক্ষ নিয়েছিল ভারত তো সর্বদাই পক্ষে থাকে বলে ঘোষণা করার পরও এখন হঠাৎ করে প্রকাশ্যে বলে দিয়েছে যে ব্রিক্স থেকে বাংলাদেশে বাংলাদেশকে নেওয়া যাবে না কেননা বাংলাদেশে সরকার নিষেধাজ্ঞা প্রাপ্ত হতে পারে কেন হঠাৎ ভারত বাংলাদেশের বিপক্ষে চলে গেল অর্থাৎ ভারত সর্বদাই চায় বাংলাদেশ যেন তাদের কাছ থেকে ছুটো হয়ে থাকে সর্বদাই যেন ভারতের দিকে তাকিয়ে তাকে বাংলাদেশ আর সেজন্যই তারা বাংলাদেশকে বড় হতে দিচ্ছে না এই বিষয়গুলো নিয়ে বোঝাই যাচ্ছে যে বাংলাদেশের পাশে এখন বর্তমানে কেউ নেই একাইত হয়ে গিয়েছেন প্রধানমন্ত্রী আগামী নির্বাচনকে তিনি আগের মতো করতে পারবেন কিনা সেটার বিষয়ে আপনার মতামত জানাবেন পরবর্তী ভিডিও